গঙ্গারামপুর মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিএবি কর্তাদের সংবর্ধনা দেওয়া হলো বুনিয়াদপুর সার্কিট হাউসে। বৃহস্পতিবার বালুরঘাটে জেলা ক্রীড়া সংস্থার বাৎসরিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় ও যুগ্ম সম্পাদক দেবব্রত দাস। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, বালুরঘাটে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বাংলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের জেলা সফর। ক্রিকেটারদের সুবিধা অসুবিধা জেনে সমাধানে আমাদের এগিয়ে যেতে হবে। এখানকার ক্রিকেটারদের সঙ্গে কথা বলবো, প্রতিটি জেলা থেকে ভালো ক্রিকেটার যাতে উঠে আসে সে বিষয়ে নজর রাখা হবে। বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।